বন্ধুরা, এখন সকাল 6:10, দাদু 5:30-টার আগে উঠে গেছি। আজকে উঠে গেছি কারণ ছেলে স্কুলে যাবে বলে। এত বৃষ্টি হচ্ছে না বাইরে, ছেলে স্কুলে যেতে পারবে না, মানে খুব বৃষ্টি হচ্ছে। তার জন্য আমি কি করলাম দেখো, এই দেখো ভাত তো আমার হয়ে গেছে, এটা নিয়ে এসেছি। এই পর্দাগুলোকে খুলবো, নেটগুলোকে খুলে ফেলেছি, সমস্ত জানলা নেটগুলোকে খুলে ফেলেছি। এর আগের দিন তো সব চুল ঝেড়েছিলাম, এই যে নেটটাকে খুলে এখানে রেখে দিয়েছি। সমস্ত জানলা নেটগুলোকে খুলেছি, কি নোংরা হয়ে গেছিল। ঠাকুরের পর্দা টর্দা সব খুলে নিয়েছি, কারণ হচ্ছে পুজো আছে, সমস্ত কিছু খুলে পরিষ্কার করছি। ছেলে স্কুলে যেতে পারবে না, প্রচুর বৃষ্টি পড়ছে, এই যে নেটগুলোকে সব খুলে নিয়েছি। হেলমেটগুলো এখানে তুলি, তোলার পর ঘরের সমস্ত কাজকর্ম, হেলমেটগুলোকে তুলে এখানে এই পর্দাগুলোকে হাত পাবো না, তাই এই পর্দাগুলোকে সিঁড়ি দিয়ে খুলতে হবে। চলো আবার পরে দেখাচ্ছি। লীলামোনা এসে গেছে, দরজা খুলতে হবে, দরজা খুলতে হবে। বাবা কত বড় টিকটিকি, কি জোর বৃষ্টি হচ্ছে। লীলা এলি, ও এসে গেছে, জল তুলছে। কি বৃষ্টি হচ্ছে দেখো, দেখাতে পাচ্ছি না, ক্যামেরায় উঠছে কিনা জানি না, বৃষ্টি পড়ছে। ছেলেটা আজকে স্কুলে যেতে পারবে না, থাক দরকার নেই, বৃষ্টির মধ্যে গিয়ে শরীর খারাপ করা যায়। লীলাকে দেখো জল তুলছে, খুব বৃষ্টি উঠে, এই যে বৃষ্টির মধ্যে উঠে ওটাকে খুলতে হবে, কিভাবে করবো তাই ভাবছি। এদিকেরটা এটাকে সরাতে হবে, এখানটা নিয়ে এসে এই পর্দাটাকে খুলবো এই কোণ দিয়ে। দেখো সেই পজিশনে নিয়ে এসেছি, চলো দেখি। ও বাবারে, নিতে পারবো, আর এক ধাপ উঠতে হবে। সোমনাথটাকে বলেছিলাম একটু এসে করে দেওয়ার জন্য, তার টাইমই নেই। এই যে কত ময়লা হয়েছে, ঝাড়তে হবে। পর্দাগুলোকে এই সাইড দিয়ে বার করে নিতে হবে, চলো। বাবারে, ওই জায়গাটা একটু এ করতো, ওখানে নিয়ে যাব, ওটাকে সোজা করতো, ওখানে এই যে সিঁড়িটা ঢোকাবো এটা খোলার জন্য, এই যে পর্দা। বাড়ি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে 6:30 বেজে গেছে, সন্ধ্যে দিয়েছি, চলো দেখাই। একটু আগে তোমাদেরকে আমি নাচ দেখালাম, একজন আমাদের বাড়িতে এসেছে, বাবার পরিচিত আসে, ছোট্ট মেয়েটি কি সুন্দর ডান ডান নাচ করে তোমার আপনাদের সামনে দেখালো, দেখাচ্ছি দেখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, প্রদীপটা জ্বালিয়েছে, নেমে যাচ্ছে না, না না জ্বলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জন্মাষ্টমী আসতে চলেছে, শ্রীকৃষ্ণের জন্মতিথিতে যেটুকুনি পারি ছোট করে হলেও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে থাকি, জন্ম উৎসব পালন করে থাকি। হরে কৃষ্ণ জয় জগন্নাথ, তাই নাম দুর্লা দিদি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব,
শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। পর্দাগুলো সব কাঁথা হয়ে গেছে, সব আবার নেটগুলো আবার লাগিয়ে দিয়েছি। নেটগুলো জানলা ফাল্লা সব পরিষ্কার করা হয়েছে, ঝুল ঝাড়া হয়েছে বলেছিলাম না, সব ঝাড়া টাড়া হয়ে গেছে, করে পর্দাগুলো কাঁচাও হয়ে গেছে। কিসে লাগছে কেচে নেটগুলো, নেটগুলো সাবান জল দিয়ে ব্রাশ দিয়ে ধুয়ে নেটও লাগানো হয়ে গেছে, শুধু পর্দাগুলো লাগানো হয়নি, বাদ বাকি সব হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেটা বলছিলাম, কৃষ্ণের জন্মতিথি আসতে চলেছে। মথুরা বৃন্দাবন গেছিলাম অনেকদিন আগে জানো তো, সেই মথুরা বৃন্দাবনে আজকে ছবিগুলো সব এ করলাম, ছবিগুলো সমস্ত আপলোড করে ছাড়লাম। চান আমি বেশি ঠান্ডা খেতে পারি না, মানে সরি মানে বেশি গরম খেতে পারি না, ঠান্ডা ঠান্ডা চা খেতে ভাল লাগে। ওই এক গাদা গরম হবে, আউ আউ করতে করতে খাবো, ওরে আমি খেতে পারি না। এবার বৃন্দাবন কথাটি কোথা থেকে এসেছে জানো? বৃন্দাবন কথাটি এসেছে মথুরা বৃন্দাবন, দুটো তো হচ্ছে তীর্থস্থান, কিন্তু দুটো তীর্থস্থানকে একই তীর্থস্থান বলা হয়, যেহেতু কৃষ্ণের দুটোই কৃষ্ণ শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। মাত্র 7 বছর বয়স অবধি বৃন্দাবনে তিনি লীলা করে গেছিলেন, বাল্যকালের লীলা। তারপরে তিনি কৈশোরকালে চলে গেছিলেন মথুরাতে। তাই দুটো স্থানকেই হিন্দু ধর্মমতে বলা হয়ে থাকে যে একটাই তীর্থস্থান বলা হয়ে থাকে। আর বৃন্দাবন কথাটি কোথা থেকে এসেছে বলুন তো? প্রাচীন যুগে সত্যযুগে কেদারের কন্যা শ্রীকৃষ্ণকে নিজের স্বামী হিসাবে পাওয়ার জন্য যে তপস্যা করেছিল, যা সেই তপস্যাতে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে তার যে তপস্যা স্থানটিকে তার নামে নামে নামকরণ করেছে, মানে বৃন্দা থেকে বৃন্দাবন হয়েছে। আর বৃন্দাবন সেই থেকে তার নামেই নামকরণ হলো বৃন্দাবন, যেখানে শ্রীকৃষ্ণ বাল্যকালে তার লীলাক্ষেত্র। সেখানে কালিয়াদমন থেকে শুরু করে যমুনা, সমস্ত কালিয়াদমন, তারপরে যতগুলো তার লীলা সমস্ত কিছু, রাসলীলা সমস্ত, কিন্তু কৃষ্ণ মাত্র 7 বছর বয়স অবধি কিন্তু এ সমস্ত করেছে। তারপর কিন্তু তিনি মহাযোগী হয়ে গেছিলেন, তারপরে তিনি মানে বিদ্যা অর্জন করার জন্য সমস্ত কিছু, তিনি যে ব্রহ্মচর্য পালন করেছিলেন সেগুলোর কথা কিন্তু কেউ বলে না, কিন্তু মাত্র যে রাসলীলা এই সমস্ত লীলা সবই কিন্তু তার 7 বছর বয়স অবধি বাল্যকালে। কৈশোরে কিন্তু তিনি অনেক মহা একজন মানে পাণ্ডিত্য অর্জন করার জন্য, বা তিনি যে অন্য একটা জীবনে তিনি রাজনীতিবিদ বা তার তার বৈরাগ্য, মানে শৈশবের কথা কিন্তু কেউ বলে না। মহান যোগীতে তিনি পরিণত হয়েছিলেন, অনেক তপস্যা করেছিলেন, সেইসবের কথা কিন্তু কেউ বলে না, শুধু কৃষ্ণের রাসলীলার কথা বলে, এইসবই বলে। ওগুলো তো মাত্র 7 বছর বয়স অবধি হয়েছিল। যাই হোক, শ্রীকৃষ্ণের সবকিছুই আমাদের কাছে খুবই প্রেমানন্দ জিনিস, খুবই আনন্দের জিনিস। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো, সামনেই আসছে জন্মাষ্টমী, খুব আমরা আনন্দ করব শ্রীকৃষ্ণের এই দিনে, জন্মতিথি দিনে আমরা সকলেই পালন করব। আমরা সকলে শ্রীকৃষ্ণের গান গাইবো, তার নাম কীর্তন করব, আর কি বলো আর কি আছে। চলো এবার একটু বেরোবো, ছেলেটা আসছে না, ছেলেটার অপেক্ষা করছি কখন আসবে। ওকে একটু খেতে দিয়ে আমি বেরিয়ে যাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি খাবি এখন ভাত না খাবি হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বন্ধুরা এবার যাচ্ছি কালকে তো জন্মাষ্টমীর সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্র তো এনেছি যা লাগে টুকিটাকি আজকে যাই একটুখানি মিষ্টি আর ফুলটা নিয়ে আসি চলো তাহলে ঘুরে আসি চাবিটা কোথায় এই ঘর দোর সব ঝাড়া ঝুড়ি একটা বিশাল বড় কাজ ছেলেকে দুধটা দিয়ে গেলাম সন্ধ্যে হয়ে যাবে আসতে দুধটাও খেয়ে নেবে ভাবি খেয়ে নিবি কিন্তু এই ঠাকুরের সমস্ত কিছু কেচে মেলে দিয়েছি সব তো আর হবে না এগুলো সব কেচে আবার নতুন করে পেতে দেবো এটা দিয়ে দিই যে ময়লার গাড়িগুলো আসেনি সব পড়ে রয়েছে দেখি রাস্তাটা বৃষ্টি টুকটুক টুকটুক করে পড়ছে পাঁচিলে দেখানো কুকুর যে কাঠিটা মারা গেছিল যাওয়ার সময় একটুখানি মামাবাড়ি হয়ে যাব মাসি ওখানে রয়েছে ছোট মাসি একটা রাস্তা চলে গেছে এখান থেকে আমাদের বাড়িটাই পিছন সাইডে জন্মাষ্টমীর আগে হবেই হবে বৃষ্টিটা হবেই হবে নিয়ম করে কৃষ্ণ জন্মেছিল যখন তখন তো খুব বৃষ্টি হয়েছিল চলো আবার পরে দেখা যে আমাদের ফুল দেয় সে ঠিক পুজো পার্বণের দিনই ফুল দেবে না এটাই খুব খারাপ লাগে যে ফুলটা ঠিক টাইমে পাই না বাড়িতে এসে ফুলটা দিয়ে যায় ঠিক পুজো পার্বণ যখন হবে তখনই ফুলটা পাবো না প্রত্যেকটা পুজো চলে যাবে তারপরে ফুল দেবে আজকে তাই আমি একটুখানি বললাম যে পুজোর সময় ফুলটা না পেলে কত অসুবিধা হয় নয়নতারা ফুল ভীষণ উপকারী নয়নতারা ফুল স্কিনের জন্য চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী থেকে চলে এসেছি একটু রুটি তড়কা কিনে নিয়ে এসেছি এবারে রাত্রে খাওয়া দাওয়া সারবো সেরে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার গল্প করছি চলো সমস্ত কাঁচা হয়ে গেছে প্রায় শুকনো হয়ে গেছে ঠাকুরের এই জামা কাপড় গুলো শুকিয়ে গেছে সমস্ত কিছু এই নেটি গুলো দেখো সব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এগুলো সব লাগাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জন্মাষ্টমী আসছে সেই প্রস্তুতি চলছে ঠাকুরের সিংহাসন পুরো পরিষ্কার করা হয়েছে সমস্ত কিছু হয়েছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে বন্ধুরা চলে এসেছি এখন রাত্রির অনেক হয়ে গেছে চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করবি জন্মাষ্টমী এই প্রস্তুতি তো খুব ভালোভাবে নেওয়া হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি
ঘর দোর পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে। জন্মাষ্টমী পুজো হবার আগে যা যা করতে হয় সমস্ত কিছু করা হচ্ছে। তোমাদের সবকিছু দেখিয়ে দিয়েছি, অনেক রাত্তির হয়ে গেছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হবো। চলো তাহলে, গুড নাইট। অবশ্যই ভালো থেকো, আনন্দ থেকো।